আমার মহান মালিকের দরবারে আবার অন্তর উজাড় করে দিয়ে জবানকে পূর্ণাঙ্গ খুলে দিয়ে চিৎকার করে মামুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মহতারাম হাজিরিন, যারা দাঁড়ানো আছেন, দৃষ্টি আকর্ষণ করতেছি, বসে গেলে পরিবেশ সুন্দর হয় না অসুন্দর হয়? পরিবেশ সুন্দর হয়। কোরআনের মাহফিল, কিসের মাহফিল? কোরআনের মাহফিল। আলোচনা করবেন হযরত উলামায়ে কেরাম, জাতির মাতার মুকুট, আলোচনা করবেন কোরআন এবং হাদিস থেকে। আমরা অসুস্থ, আমাদেরকে প্রেসক্রিপশন করবেন, আমরা পিপাসার্থ, আমাদের পিপাসাকে নিবারণ করবেন, আমরা অন্ধকারে, আমাদেরকে আলোর দিশা দিবেন, আমরা পাপাচারে লিপ্ত, আমাদেরকে সঠিক সন্ধান বলে দিবেন। এই জন্যই তো আজকে এখানে আসা, কথা ঠিক? যদি এই উদ্দেশ্যই থেকে থাকে, বক্তাকে দেখব না কথা কি, কোরআন এবং হাদিসের এটাই আমরা গ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। মহতারাম হাজিরিন, আজকের আলোচনা মাদ্রাসা কেন্দ্রিক, সেহেতু মাদ্রাসার কিছু কথা বলতেই হয়। আপনারা যেখানে আসছেন বসেছেন, এটা একটা মাদ্রাসার আঙ্গিনা, মাদ্রাসার প্রাঙ্গণ, এখানে মক্তব বিভাগ, হেফজ বিভাগ, কিতাব বিভাগ, এই বিভাগগুলো এখানে আছে। আলোচনার প্রারম্ভে বোঝার জন্য কিছু কথা ভাঙ্গা ভাঙ্গা করে বলতে হয়। জামানা আল্লাহর দেওয়া, দিন আল্লাহর দেওয়া, দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন, শুক্রবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষাধিক নবী পয়গম্বর দুনিয়াতে পাঠাইছেন, নবীদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছিলেন, সকল নবীর কম বেশি কিছু উম্মত আছে না নাই? ছিল। উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত কারা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত গণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হেদায়েতের জন্য যত নবী আম্বিয়া আলাইহিমুসসালাম পাঠাইছেন, কাউকে আল্লাহ তাআলা আসমান থেকে কিতাব দান করছেন, কাউকে আবার তার অনুসারী বানাইছেন, কাউকে বড় কিতাব দিছেন, কাউকে সুহিবা নামক ছোট কিতাব দান করছেন, কি জন্য? মানুষের হেদায়েতের জন্য। কি জন্য? মানুষের হেদায়েতের জন্য। যত কিতাব আল্লাহ পাঠাইছেন, সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোনটা? সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম, কোরআনে হাকিম। এই কোরআনে হাকিম, এটা অন্য কোন নবীর উপরে আল্লাহ নাজিল করেছে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন? যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করলেন, উম্মতে মুহাম্মাদকে আল্লাহ তাআলা কোরআন দান করলেন, কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি পৃথিবীতে না পাঠাইতেন, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত কোন নবী পয়গম্বর না, কোন উম্মত না, চন্দ্র না সূর্য না আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না। আমার আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবেন বলেই তো সবকিছু সুন্দর করে সাজিয়েছেন।
আরেকটু বেগে যাই। একজন ছেলে একজন মেয়ে যখন বিবাহ হয়, ছেলে আর মেয়ে বিবাহ, ছেলে আর মেয়ে কেন্দ্র, বরযাত্রী হিসাবে শত হাজারও যেতে পারে, আত্মীয় স্বজন শত হাজারও খেতে পারে, উসিলা হলো বর এবং কনে, কথা ঠিক? বর এবং কনে বিবাহের আসরে প্লেট দিয়েছে খানার সামনে হাজির, হঠাৎ করে যদি কেউ যদি মেসেজ দেয় মেয়ের বাবাকে, কনের বাবাকে, বরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বর পলাতক, মেয়ের বাবা মাথায় হাত নিয়ে বলবে খানা বন্ধ, কারো প্লেটে যেন খানা যায় না, বরকে খুঁজে তালাশ করে বের করা হোক, তারপরে খানা দেওয়া হবে, কথা ঠিক? বর আসছে আবার সবাই খানা পাবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর 18,000 কমবেশি মাখলুকাত সৃষ্টি করেছেন, এত সুন্দর করে আসমান সাজিয়েছেন, সুন্দর করে জমিনকে সাজিয়েছেন, সুন্দর করে পানির মধ্যে আল্লাহ তাআলা কত মাখলুকাত মানুষের রিজিক মাছ পর্যন্ত রেখে দিয়েছেন, বলে সব কিছুর ব্যবস্থা করছে। বর যাত্রীদের জন্য উদ্দেশ্য হচ্ছে বর, আর সেই বরের নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বর হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, আর সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা বর যাত্রী হিসাবে বানিয়েছেন। খানা পাচ্ছেন তো কার উদ্দেশ্যে? বরের উদ্দেশ্যে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আজ থেকে 1450 বছর পূর্বে যেই কোরআনে কারিম নাজিল হয়েছে, সেই কোরআনে কারিম আজও আছে এবং সামনে ভবিষ্যতেও থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনের সেই বরকত আগেও ছিল, এখনও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বিশ্বাস হয় কি হয় না? তামাম পৃথিবীতে কোরআনি যত মাদ্রাসা আছে, মাদ্রাসা, আবার যত মাদ্রাসার মধ্যে হেফজখানা আছে, হেফজখানা, ছোট্ট ছোট্ট বাচ্চারা যেগুলাকে বাড়িতে মা রাতের বেলায় তার চতুর পার্শ্ব দিয়ে কম্বলকে গুজে দেয়, গুজে দেয়, বাচ্চা লাথি মেরে ফালিয়ে দিবে, মা আবার উঠে গুজে দেয়, বাচ্চাকে যত্ন করে রাখে, এই বাচ্চাগুলা মাদ্রাসায় দিয়েছেন। রাত 3টা, 3:30, 4টা বাজে, বাচ্চাগুলাকে উঠিয়েছে, বাচ্চাগুলা অজু করতে যায়, অজু ইস্তিনজা সেরে এসে কোরআন শরীফ পড়তে বসে, ঢুলে মাথা ঢুলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে দেখতে থাকে, আমার বনি আদম ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআনে কারিমাকে সামনে নিয়ে তারা তেলাওয়াত করতে থাকেন, আবার কেউ এই তেলাওয়াতের ভিতর দিয়ে ঝুম এসে যায়, ঘুম এসে যায়, কোরআনের উপরে পড়তে চায়, আবার চমকে উঠে আটকে উঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে তেলাওয়াত হয় এখানে 24টা ঘন্টা রহমত বর্ষণ করতে থাকেন। সুবহানাল্লাহ, কি বর্ষণ করতে থাকেন? রহমত বর্ষণ করতে থাকেন। কোরআনে কারিমার রহমতের কারণে এখান থেকে রহমত বন্টন হয়, আর এই রহমতের কারণে চকে মাঠে ইঁদুর, ইঁদুর পর্যন্ত খানা খেতে পারে, ইঁদুর পর্যন্ত স্বাস্থ্য ভালো হয়ে যায়। 18,000 মাখলুকাত এখান থেকে রহমত অর্জন করে আল্লাহ তাবারক ও তাআলা তাদেরকে খাবারের ব্যবস্থা ব্যবস্থা করে দেন। উদ্দেশ্য হচ্ছে মাদ্রাসা, উদ্দেশ্য হচ্ছে কোরআন তেলাওয়াত। আর এই পৃথিবী থেকে যেদিন কোরআন তেলাওয়াত উঠে যাবে, হেফজখানা উঠে যাবে, কোরআন যেদিন উঠিয়ে নিয়ে হবে, মানুষ সহ 18,000 মাখলুকাতের রেজিকেরও তখন ঘাটতি পড়ে যাবে। এই জন্য মোহতরম হাজিরিন, আলোচনা তো বড় বড় হাস্তির আয়োজন, আজকে বড় বড় হাস্তির আয়োজন। মোহতরম হাজিরিন, আলোচনা শুনি আপনাদের প্রাণ ভরে দিবে,
পিপাসা মিটিয়ে দিবে। ভাঙ্গা গলায় দুটি কথা বলতেছি, আল আমরু ফাওকল আদব, শুধুমাত্র আদব রক্ষা করার জন্য হুকুম হয়েছে তাই বসেছি, না হয়তো আজকে এখানে বসার যোগ্যতা আমি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জনতার কাতারে আল্লাহ তাআলা আমাকেও হেদায়েতের মালা গলায় পরিয়ে দিন, বলেন আমিন। সকলকেই হেদায়েতের সোদা পান করে বাড়ি ফেরার তৌফিক দান করে, বলেন আমিন। লক্ষ্য রাখবেন, কোরআনে কারিমাত থেকে একটা আয়াতের কিঞ্চিৎ তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে বলতেছেন, নিশ্চয়ই যারা কিতাব তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, ওয়া আকিমুস সালাহ এবং নামাজ আদায় করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আর আল্লাহ তাদেরকে যেই রিজিক দান করছেন তার থেকে তারা খরচ করে, তার থেকে তারা ব্যয় করে, তো তাদের ব্যবসাটা এমন হলো, আল্লাহ এটাকে ব্যবসা বলছে, তাদের ব্যবসাটা এমন হলো যেই ব্যবসাটা ধ্বংস হবে না, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সব ব্যবসায়ী ধ্বংস হতে পারে, কিন্তু কোরআনের তেলাওয়াত যেই ব্যক্তি করে, আর যেই ব্যক্তি নামাজ পড়ে, আর আল্লাহর দেওয়া রেজিক থেকে যদি আল্লাহর রাস্তায় খরচ করে, এই জিনিসগুলাকে আল্লাহ ব্যবসা বলেছেন। আর এই ব্যবসা ধ্বংস হবার নয়, এই ব্যবসাকে আল্লাহ অক্ষুণ্ণ রাখবে, কিয়ামতের ময়দানে কোটি কোটি গুণে বৃদ্ধি করে আল্লাহ তার আমলনামা হিসাবে পেশ করে দিবে। আপনারা কিছুদিন পূর্বে দেখেছেন ফেসবুক ইউটিউবে, এখানে আমাদের মতো জুব্বাওয়ালা, আমাদের মতো দাড়িওয়ালা এক লোক হেফসখানা নিয়ে বিষোদ্গার করেছেন, কটূক্তি করেছেন, আপনারা মনে হয় দেখেছেন। আচ্ছা বলেন, হেফসখানা নিয়ে যারা কটূক্তি করে আসলেই এরা কি ইসলামের হিতাকাঙ্ক্ষী হতে পারে, নাকি নেগেটিভ কোনো সাইড হতে পারে? আপনারা ভাগ করে নেবেন কি হতে পারে। এবার আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর মেসেজ দেন আপনাদেরকে, হাফেজ সাহেব, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, রাসূল সার্টিফিকেট দেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআনে করিম শিক্ষা করে এবং শিক্ষা দেন, অথবা যিনি কোরআনে করিম শিক্ষা করে অথবা শিক্ষা দেন, যদি অথবা লাগাই, যিনি কোরআন শিক্ষা করে তিনিও এই মর্যাদা পাবেন, যিনি কোরআন শিখায় তিনিও এই মর্যাদা পাবেন। এমত অবস্থায়, জি হ্যাঁ, প্যান্ডেলের দক্ষিণ দিকে অনেক জায়গা আছে, দক্ষিণ দিকে অনেক জায়গা আছে, যারা দাঁড়িয়ে আছে আমরা দক্ষিণ দিকে জায়গা নিয়ে বসে যাই, দক্ষিণ দিকে জায়গা নিয়ে বসে যাই।